আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটাতে মূলত বাংলা দ্বিতীয় পত্রের কারিকুলামটা আসলে কি এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই কারণে ছোট্ট একটা ভিডিও আমি করে দিচ্ছি। আর আমার কাছে স্টুডেন্টদের অনেক বেশি কোয়েশ্চেন এটা নিয়ে আসে যে ভাইয়া, বাংলা দ্বিতীয় পত্র কোন বই পড়বো, কিভাবে পড়বো, কোনটা পড়লে ভালো হবে, কিভাবে আসলে আমরা ভালো প্রিপারেশন নিতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমরা চেষ্টা করব আগে আমাদের কারিকুলামটা বুঝতে, আগে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বুঝতে, যে কোথা থেকে আমাদের এই প্রশ্নগুলো হবে এবং আমাদেরকে কি কি বিষয় পড়তে হবে। তো আশা করি পুরো ভিডিওটা দেখবা। পুরো ভিডিওটা দেখলে তুমি অ্যাটলিস্ট ক্ল্যারিটি পাবা যে তোমার সিলেবাসটা কি, তুমি কোন সমুদ্রে সাঁতার কাটতেছো। যদি তুমি লক্ষ্যই না জানো, তাহলে সারাদিন পড়লেও, সারা বছর পড়লেও, সারা দিন রাত 24 ঘন্টা পড়লো, তোমার পড়া কিন্তু কোনোভাবেই শেষ হবে না এবং তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারবে না। প্রথমে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে 100 মার্কের পরীক্ষা হয়, সেই 100 মার্কের পরীক্ষাটাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা ভাগের মধ্যে আমাদের সাথে থাকে হচ্ছে ব্যাকরণ অংশ, আমরা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে লেখা দেখতে পাচ্ছি ব্যাকরণ অংশ, এবং আরেকটা অংশের মধ্যে থাকে আমাদের নির্মিতি বা লিখিত অংশ। ঠিক আছে, তাহলে ব্যাকরণ অংশ আর নির্মিতি এবং লিখিত অংশ, এবং এইখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যাকরণ অংশের মার্কস হচ্ছে মাত্র 30 নম্বর, অর্থাৎ 100 নম্বরের মধ্যে মাত্র 30% তোমার হাতে অপশন আছে ভালো মতো পড়া, ভালো মতো মার্কস তোলা। বাকি যে 70 নম্বর থাকে, এই 70 নম্বর ডিপেন্ড করে যে তুমি কত ভালো তোমার লেখার দক্ষতা আছে, ডিপেন্ড করবে তোমার হাতের লেখা কিরকম, ডিপেন্ড করবে তুমি নিয়মকানুনগুলো ঠিক মতো জানো কিনা, ডিপেন্ড করবে তুমি লেখার পরিমাণ ঠিক রেখে আদৌ লেখা শেষ করতে পারছো কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ের উপর। সো বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করতে হবে এই যে 30 মার্ক রয়েছে সেখানে, এবং এই 30 মার্কের মধ্যে আমরা যেন অ্যাটলিস্ট 28 বা 27 পাই। সো আমাদেরকে খুব ভালো মতো অবশ্যই অবশ্যই পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাকরণের সাগরে ডুব দেওয়ার আগে আসলে কতটুকু আমাদেরকে সাঁতার কাটতে হবে, এটা আমরা একটু বুঝে নিই। এই যে 30 নাম্বার, মনে রাখবা এই 30 নাম্বারের মধ্যে তোমাদের 6 ধরনের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 5 নাম্বার করে। তাহলে আমি যদি প্রথম থেকে আসি, আমার সাথে তোমরা চাইলে লিখেও রাখতে পারো, আর অথবা এই ভিডিওটা সেভ করে রাখতে পারো, শেয়ার করে দিতে পারো তোমার বন্ধুদের সাথে, যেন পরবর্তীতে খুব সহজে এই বিষয়টা নিয়ে আর কখনো কনফিউশন না হয় এবং ক্লিয়ার থাকতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমেই যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়মগুলো, বাংলা উচ্চারণের নিয়ম। এবং এই নিয়ম থেকে আমি তোমাদেরকে একটু জিনিস বলে দেই, সেটা হচ্ছে লিখিত একটা প্রশ্ন আসে, অর্থাৎ 5টা নিয়ম লিখতে বলে, সেটা তৎসম শব্দের হতে পারে, অতৎসম শব্দের হতে পারে, অথবা বিভিন্ন ধরনের হতে পারে, উচ্চারণে 5টা নিয়ম লিখতে বলবে। অথবা তোমাকে একটা অপশন দিবে যে 8টা ভুল উচ্চারণ লেখা থাকবে, সেটার মধ্যে থেকে 5টা সঠিক উচ্চারণ তোমাকে দিতে হবে, এখানে তুমি মার্কস পাবা হচ্ছে 5। 2 নম্বরে আছে তোমার বাংলা বানানের নিয়ম, বানানের নিয়মের মধ্যে আছে অৎসম শব্দের বানানের নিয়ম, অতৎসম শব্দের বানানের নিয়ম, পাশাপাশি আছে নত্ব বিধান, পাশাপাশি আছে সত্ব বিধান, পাশাপাশি আরো কতগুলো নিয়ম আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। এবং একইভাবে এখানে লিখিত প্রশ্নটার পাশাপাশি একটা অপশন থাকবে যেখানে তোমাকে 8টা অশুদ্ধ বা ভুল বানান দেওয়া থাকবে, এবং সেখান থেকে তোমাকে 5টা সঠিক বানান পরীক্ষার খাতায় লিখতে হবে। ইট মিনস তোমার হাতে প্রত্যেকটা প্রশ্নে ব্যাকরণে চুজ করার একটা সুযোগ আছে যে তুমি কি নিয়ম লিখে মার্কস তুলবা, নাকি অবজেক্টিভের মতো শুদ্ধ বানান ভুল বানান, শুদ্ধ উচ্চারণ ভুল উচ্চারণ ইত্যাদি লিখে লিখে মার্কস তুলবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। এখানে কেউ তোমাকে ফোর্স করবে না, কোনো ধরনের অসুবিধা আর তেমন কিন্তু নাই, যেটা ভালো পারবা সেটা তুমি অ্যান্সার করবা। তুমি যদি দেখা যায় 8টার মধ্যে উচ্চারণের মধ্যে 6টা উচ্চারণ পারো, তাহলে তো কষ্ট করে 5টা নিয়ম টাইম নিয়ে লেখার দরকার নেই, কারণ ব্যাকরণ পার্টটা তুমি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা, যত কম সময় শেষ করতে পারবা, ততটুকু সময় বেশি সময় তুমি তোমার নির্মিতি অংশে ইউজ করতে পারবা। সো এইটাই কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে আমি তো মার্কস ছেড়ে দিতে পারবো না। আমি যদি দেখি যে আমি 8টার মধ্যে 4টা পারতেছি না, তাহলে তো আমাকে আসলে ভালো মতো নিয়মগুলো অ্যান্সার করাটাই বেটার, সময় বেশি লাগলো, অ্যাটলিস্ট মার্কসটা আমার ঠিক থাকবে। এই কারণে আমি সবসময় স্টুডেন্টদেরকে ভালো মতো বলি এবং জোর দিয়ে বলি যে নিয়মগুলা পড়ে যাও। যদি তোমার অল্টারনেটিভ অপশনটা কমন চলে আসে তাহলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না আসে তাহলে যে অ্যাটলিস্ট নিয়মগুলো লিখে হলেও পূর্ণ মার্কসটা তুলে ফেলতে পারো। ঠিক আছে, বাংলা উচ্চারণ, বাংলা বানান। তারপরে 3 নম্বরে আসবে আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন আসবে, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমাদের প্রশ্ন আসবে, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন আসবে।
এখানে আমাদেরকে ব্যাকরণের শব্দশ্রেণী বের করতে দেওয়া হয় যে কোনটা কোন পদ, কোন ধরনের পদ ইত্যাদি ইত্যাদি, একটা এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাদা আলাদা ভিডিওতে কথা বলবো, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথা বলবো, কোনো অসুবিধা নেই। 4 নম্বরে আছে বাংলা শব্দ গঠন। এখন এই বাংলা শব্দ গঠনের মধ্যে তোমরা যখন বইগুলা কিনবা তখন দেখবা শব্দ গঠনের অনেক কিছু আছে, সব কিছু কিন্তু পড়তে হবে না। বাংলা শব্দ গঠনের মধ্যেও তোমাকে পড়তে হবে উপসর্গ, অর্থাৎ উপসর্গ যোগে শব্দ গঠন, প্রত্যয় যোগে শব্দ গঠন এবং সমাস যোগে শব্দ গঠন। এই তিনটা থেকে তোমাকে মূলত 2টা প্রশ্ন দেওয়া হবে, একটা নিয়ম লেখার প্রশ্ন আর একটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী বা দুঃখিত শব্দ গঠনের বিভিন্ন আইডেন্টিফাই করে দেবে, শব্দ গঠন করতে হবে। সো এরকমভাবে 5 নম্বরের একটা উত্তর তোমাকে করতে হবে। পরবর্তীতে 5 নম্বরে তোমাকে দেওয়া হবে বাক্য তথ্য থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ কোন ধরনের বাক্য, এই বাক্যের যোগ্যতা আছে কিনা, আসক্তি আছে কিনা ইত্যাদি ইত্যাদি, সেইখান থেকে তোমাকে 5 নম্বরের উত্তর করতে হবে। সর্বশেষে ব্যাকরণের 6 নম্বর অপশন, সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ থেকে প্রশ্ন আসবে, অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, ঠিক আছে। সো এটাও লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, সবার সুবিধার জন্য। সো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ কোথায় বাংলা ভাষাটা কোন সেন্টেন্সে সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে, কোন সেন্টেন্সে ভুলভাবে ব্যবহৃত হচ্ছে, এইটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের যেই 30 মার্কস আমরা বললাম, সেই 30 মার্কসের মানবন্টন আমরা কিন্তু পেয়ে গিয়েছি। আমাদের সবাই তো ক্লিয়ার আছি, রাইট? যারা আমার সাথে ভিডিওটা দেখছো ইউটিউবে, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও যে তোমাদের ব্যাকরণের পার্টে কোন বিষয়গুলোর উপর ভিডিও হলে তোমাদের জন্য খুবই ভালো হয়, ঠিক আছে? আমরা চেষ্টা করব এই ভিডিওগুলো করার মাধ্যমে তোমাদের প্রিপারেশনে অনেক বেশি হেল্প করার জন্য। আমরা তো ব্যাকরণ পার্টটা ক্লিয়ার আছি, তাই না? এখন চলে যাব আমার যে নির্মিতির 70টা নাম্বার পরীক্ষায় আসবে সেটা আসলে কিসের উপরে আসতেছে, কি কি প্রশ্ন বা কি কি ধরনের কি কি বিষয় আমাদেরকে পড়তে হবে সেটা আমরা একটু আজকের ভিডিওতে জেনে নেই, ঠিক আছে? 70 নাম্বার 70% মার্কস আমাকে কিভাবে উঠাতে হবে সেটা আমরা একটু আজকে জেনে নিব। প্রথম বিষয় এখানে 7 নম্বর দিয়ে লিখলাম, কারণ প্রশ্নের মানবন্টনের ক্ষেত্রে আমরা দেখবো যে 6-7-8 এইভাবেই আসতে থাকবে পরীক্ষার হলে, একদম এই সিকোয়েন্সেই প্রশ্নগুলো হবে, ঠিক আছে? সো তোমরা পরীক্ষার যখন সিলেবাস নিয়ে আমরা আরও ভিডিও বানাবো, প্রত্যেকটা টপিকের ভিডিও বানাবো, তখন তো তোমরা ডিটেলসেই বুঝবা। সো আজকে জাস্ট শর্টে বলে রাখি, 7 নম্বরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে পারিভাষিক শব্দ থেকে একটা প্রশ্ন আসবে, অথবা অনুধাবন থেকে অনুবাদ থেকে একটা প্রশ্ন, মানে একটা আসবে, সেখানে তোমাকে 2টা থেকে যে কোনো একটা উত্তর করতে হবে এবং এটার পূর্ণ মার্কস থাকবে 10 নাম্বার। 8 নম্বরে গিয়ে তুমি পাবা, দেখো দিনলিপি লিখন ও অভিজ্ঞতা বর্ণনা এটা থেকে আসবে, এইটা থেকে আসবে একটা, এবং ভাষণ রচনা, ঠিক আছে, এবং হচ্ছে ভাষণ রচনা এবং হচ্ছে ও প্রতিবেদন থেকে আসবে একটা প্রশ্ন। তার মানে দিনলিপি বা অভিজ্ঞতার মধ্যে যে কোনো একটা পড়লেই হচ্ছে, ভাষণ রচনা থেকে প্রতিবেদন থেকে পড়লেই হচ্ছে, 2টা থেকেই কিছু না কিছু আসবে, তো তোমাকে একটা উত্তর করতে হবে। তারপরে চলে যাই আমরা 9 নম্বর প্রশ্নে, কি থাকবে 9 নম্বর প্রশ্নে তোমাদের জন্য থাকবে বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা, ঠিক আছে, খুদে বার্তা SMS, আমরা যে SMS টাইপ করি সারাক্ষণ লিখি, সেই SMS অথবা বৈদ্যুতিক চিঠি আসবে, এবং এই 2টার যে কোনো একটা পাশাপাশি পত্র লিখন বা আবেদন পত্র থেকে যে কোনো একটা থেকে একটা দিবে, ঠিক আছে, যে কোনো একটা দিবে, তাহলে এখানেও 1 পাবো আমরা, এবং 10 নাম্বার কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে? আমরা কি সবাই বুঝতে পারতেছি? এখানে একটা না রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 10 নম্বরে গিয়ে আমরা কি পাবো জানো? 10 নম্বরে আমরা পাবো সারাংশ, আমরা সবাই তো সারাংশ সারমর্ম 9-10 লিখে আসি, রাইট? সারাংশ সারমর্ম থেকে একটা দিবে, অথবা ভাব সম্প্রসারণ থেকে একটা দিবে, সম্প্রসারণ থেকে একটা দিবে, যে কোনো একটা উত্তর করবা 10 নম্বর পেয়ে যাবা। আমি কি বুঝাইতে পারতেছি তোমাদেরকে? লাস্টে 11 নম্বর, লাস্টে না, লাস্টের আগেরটা 12 নম্বরের প্রশ্নটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে আমরা দেখব সংলাপ রচনা থেকে তুমি একটা পাবা, এবং খুদে গল্প রচনা থেকে সংলাপ রচনা একটা পাবা। সংলাপ রচনা মানে কি বুঝছো? ডায়লগ লেখা, ডায়লগ যে আমরা লিখে আসছি সেই ডায়লগ, অথবা
খুদে গল্প রচনা, একটা ছোট গল্প লিখতে হয়, সেই রচনা থেকে একটা আসবে, যে কোনো একটা আসবে, দিবে, তোমরা 10 মার্ক পাবা উত্তর করলে। এবং সর্বশেষে 12 নম্বর প্রশ্নে প্রবন্ধ রচনা থাকবে, প্রবন্ধ রচনা থাকবে, যেই রচনা মূলত 5টা অপশন থাকবে, সেই 5টার মধ্যে থেকে তোমাকে 1টা উত্তর করতে হবে। তাহলে এইখানে মার্কস কিন্তু আবার 20, তার মানে বুঝতে পারতেছো, এই হচ্ছে 20 আর 10, 30 10, 40 10, 50 10, 60 10, 70, এই 70 আমাকে নির্মিতি অংশে অ্যান্সার করতে হবে, এবং তারই সাথে ব্যাকরণের 30 নম্বর আমাকে অ্যান্সার করতে হবে। টোটাল টাইম থাকবে 3 ঘন্টা, এবং এই 3 ঘন্টার মধ্যে আমাকে সব কিছু উত্তর করে শেষ করে ভালো মতো পরীক্ষার খাতা বুঝাই দিয়ে আশা করি তুমি অ্যাটলিস্ট ক্লিয়ার হইলে। এই ভিডিওটা কেন আমরা করলাম, কেন আমরা দেখলাম, আমরা এই ভিডিওটা দেখলাম এই কারণে যে আমার আসলে HSC 26 এবং 25 জন্য কিন্তু এটা প্রযোজ্য, যে এই ভিডিওটার মাধ্যমে আমি বুঝলাম যে আমরা বাংলা সেকেন্ড পেপারে আসলে কি কি পড়তে করি। এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানাই হচ্ছে এই টপিকগুলোর মধ্য থেকে কোন টপিকে তোমরা আগে ভিডিও চাও। তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো, যেন যে কোনো ভিডিও আসলে বাংলা রিলেটেড HSC তুমি সবার আগে পেয়ে যাও, এবং সাথে সাথে আমাদের সাথে শিখতে পারো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।